अस्सलाम वालेकुम। मिस अस्सलाम वालेकुम। वालेकुम सलाम बाबा। মিস আপনি কেমন আছেন? ভালো আছি। আজকে কয় তারিখ বলো তো, হোয়াটস দ্য ডেট টুডে? আজকে কয় তারিখ বলতে পারো কেউ? Yes, 4th August 2021. 4th August 2021. Waalaikum salam. Acha, ajke ki class amader bolo to? Ki class? Science class. Science class. Science, very good. আমাদের বন্ধের পরে এটাই হলো প্রথম সায়েন্স ক্লাস। হ্যাঁ, আমরা কয়জন জয়েন করলাম? আমরা সবাই আজকে সায়েন্স বুকটা পড়ব। হ্যাঁ, সায়েন্সের আমাদের কিছু চ্যাপ্টার বাকি আছে, ওই চ্যাপ্টার গুলো আমি শেষ করে দিচ্ছি। তো সায়েন্সের বুকটা তোমরা সবাই বের করো। সায়েন্স বুকটা আজকে লিখার কিছু নেই, আজকে আমরা শুধু পড়ব। আজকে আমরা লিখার, জি জি বাবা, সায়েন্স সারিটা হ্যাঁ ওপেন করো। প্রথমে আমরা সায়েন্সের পেজ নাম্বার খুলবো, কথা বুঝিনি বাবা, আবার বলো। মুজাহা কথা বুঝিনি। বাবা এটা লেসন 19, এটা আমাদের উপরে দেখো কি লিখা আছে, এয়ার ওয়াটার এন্ড ওয়েদার। কি লিখা আছে? Air, water and weather. Weather. কি আছে? বাতাস, পানি এবং আমরা আবহাওয়া, এই তিনটা দিয়ে আজকে আমরা পড়ব। সবাই সবার মোবাইলটা মিউট করে ফেলো, আনমিউট করে ফেলো। সবাই সবার মোবাইলটা যার যার জায়গায় মিউট করে ফেলো। সবাই আবার মোবাইলটা মিউট করো। সবাই বুক ওপেন করো, আমি একটা একটা করে পড়া শেষ করে যাচ্ছি। পেজ নাম্বার হচ্ছে 4040 lesson 19. ওকে, সবাই পেয়েছ? হ্যাঁ বাবা, এটা এটা উপরে দেখো কি লিখা আছে, এয়ার, ওয়াটার এন্ড ওয়েদার। আমরা আজকে এই তিনটা টপিকস নিয়ে পড়ব, যেহেতু তিনটা একটার সাথে একটা রিলেটেড, তাই আমি সেজন্য ঠিক করেছি তিনটা একসাথেই পড়ব। তিনটা একসাথে পড়লে হবে কি, তোমরা অনেক কিছু বুঝবে, আলাদা আলাদা করে পড়লে তোমরা বুঝবে না। হ্যাঁ, তাহলে যারা নতুন এখন জয়েন করেছো তারা সায়েন্সের বুক খুলো, বুক খুলো। বুকের পেজ নাম্বার হচ্ছে 4040। আমি বলতেছি তোমাকে পড়ার দরকার নাই। হিয়ার ইজ দি আর, সবাই সারিটা মোবাইল ওয়াডি অফ করো, সারিটা তোমার অডি অফ করো। দেখো আমি কি দিয়েছি,
আমি স্ক্রিনে স্ক্রিনে আসছে আমার লেসন ওয়ালাইকুম আসসালাম স্ক্রিনে আসছে আমি দি ওয়ালাইকুম আসসালাম স্ক্রিনে দেখো আমি দিয়ে দিয়েছি লেসন 19 20 এবং 21 এই তিনটা পেজ আজকে পড়ব তিনটা পেজ নাম্বার হচ্ছে 4040 এবার আমি ক্লাস শুরু করছি দেখো লেসন 19 এর পেজ সব পেজ 4040 সবাইকে বলছি না বারবার পেজ 4040 সবাই খেয়াল করো পেজ নাম্বার 4040 পেজ নাম্বার 4040 দেখো এখানে প্রথমে কি বলেছে দেখো লেসন 19 এর বুকে দেখো টপ অফ দা কপি বুক দেখো তোমরা ইয়ার ইজ देयर বাতাস কি এখানে সেখানে সবখানেই বাতাস আছে ইয়ার ইজ এভরিহোয়ার বাতাস সব জায়গাতেই আছে উই ক্যান নট সি ইয়ার আমরা কি কেউ ইয়ার খালি চোখে দেখতে পাই আমাকে বলো তো একটু কেউ কেউ কখনো বাতাস দেখেছো নো কখনো ইয়ার কে খালি চোখে দেখা যায় না ইয়ার কে কি করতে হয় ইয়ার কে ফিল করতে হয় এই যে কিছুক্ষণ যদি কারেন্ট না থাকে ফ্যান যদি অফ করে দিই তাহলে আমাদের খুব গরম লাগে না অনেক বেশি গরম লাগে না আমরা খুব ভয়েমে আমাদের খুব কষ্ট হয় তখন আমরা কি করি তাড়াতাড়ি আমরা বাতাসটা ছেড়ে দিই যখন কারেন্ট আসে তখন তাড়াতাড়ি ফ্যানটা ছেড়ে দিই তখন আমাদের কি হয় ঠান্ডা অনুভব হয় তার মানে কি আমরা ইয়ারটাকে বুঝতে পারি ইয়ার আমরা ফিল করতে পারি সবার মাথার উপর ফ্যান আছে তাহলে ফ্যানটা যদি আমরা এই মুহূর্তে বন্ধ হয়ে যায় তাহলে সবার কষ্ট লাগবে না সবাই বলো এই যে ইয়ার হচ্ছে ফ্যানটা ঘুরছে ফ্যানটা ঘুরছে ইয়েস ফ্যানটা যে ঘুরছে তাহলে আমরা কি করছি ফ্যানটার বাতাস আমরা কি করছি ফিল করছি মিস ফ্যানটা কি বলবে পেজ 4040 আমরা যে বাতাসটা ঘুরছে এটা আমরা কি করছি ফিল করছি আমরা এটা কি করছি ফিল করছি এটা আমরা ফিল করে নিতে পারছি এখানে কি লেখা আছে দেখো আবার ইয়ার ইজ হেয়ার ইয়ার ইজ দেয়ার ইয়ার ইজ এভরিহোয়ার উই ক্যান নট সি ইয়ার বাট উই ক্যান ফিল ইট দেখো আমি বলেছি না এটা আমরা অনুভব করতে পারি প্লান্টস অ্যান্ড অ্যানিমালস নিড ইয়ার টু ব্রেথ আমাদের গাছপালা এবং জীবজন্তু আমরাও কিন্তু একজন জীবজন্তু আমাদের কিন্তু কি দরকার নিঃশ্বাস ফেলার জন্য বাতাস দরকার বাতাসে কি থাকে অক্সিজেন থাকে আমরা যদি বাতাস অক্সিজেন না থাকে আমরা নিঃশ্বাস ফেলতে পারবো না উই ক্যান নট লিভ উইদাউট এয়ার আমরা বাতাস ছাড়া বেঁচে থাকতে পারবো না আমরা বাতাস ছাড়া বেঁচে থাকতে পারবো না এবার সবাই পেজ নাম্বার 41 এ যাও দেখো পেজ নাম্বার 41 এ একটা কি দিয়েছে একটা অ্যাক্টিভিটি দিয়েছে একটা কাজ দিয়েছে কি লিখেছে টেক এ বেলুন ব্লো এয়ার ইনটু ইট একটা বেলুন নিতে বলেছে বেলুনটাতে ভিতরে বাতাস ভরতে বলেছে একটা বেলুন নিতে বলেছে বেলুনটারে ভিতরে বাতাস ভরতে বলেছে নাও রিমুভ দ্য এয়ার ফ্রম দ্য বেলুন হোয়াট হ্যাপেন্ড এবার তুমি বেলুন থেকে ভিতরে বাতাসটা ছেড়ে দাও তাহলে কি হলো বাতাস বের হয়ে গেল বেলুন থেকে কি হলো বাতাসটা কি হলো বাতাসটা বের হয়ে গেল ইউ ক্যান ফিল অন ইট ফেস এখন তুমি আবার বেলুনটা ফুলাও বেলুনটা ফুলিয়ে তোমার মুখের সামনে বেলুনটা ছেড়ে দাও তাহলে তোমার কি মুখের উপর কি পড়বে বাতাস পড়বে কি পড়বে বাতাস তোমরা কালকে সবাই একটা বেলুন কিনবে বুঝছো সবাই একটা বেলুন রে দেখো একটা বাচ্চা দেখো বেলুনটা কি ও দেখো পিকচারটা দেখো দেখো বেলুনটা ফুলিয়ে মুখে ছেড়ে দিচ্ছে দেখেছ বেলুনটা ফুলিয়ে ও মুখে ছেড়ে দিচ্ছে তোমরা সবাই কালকে দোকান থেকে একটা বেলুন আনবে বেলুনটা তোমরা বাতাস ফু দিয়ে বাতাস ভরবে ধরে রাখবে তারপর আঙ্গুল দিয়ে ধরে রাখবে তারপর মুখের সামনে এনে মুখের সামনে এনে মুখটা বাতাসটা ছেড়ে দিবে তাহলে কি হবে তোমার মুখের উপর বাতাসটা ফিল হবে তুমি ফিল করতে পারবে বাতাসটা বুঝছো এটাই হচ্ছে ইয়ার তারপর দেখো ইউ ক্যান ফিল অন ইট ইউর ফেস দেখছো তুমি এটা ফিল তুমি অনুভব করতে পারবে তোমার মুখে উই ফিল দ্য এয়ার হোয়েন উই সি দ্য কাইট ফ্লাইং তখন আমরা আকাশে ঘুড়ি উড়াই তখন বাতাসের মাধ্যমে কিন্তু ঘুড়িটা উড়ে বাতাস না থাকলে ঘুড়িটা উড়বে না তখন আমরা বাতাস অনুভব করি তারপর দেখো উই ফিল দ্য এয়ার হোয়েন দ্য ফ্যান ইজ অন এই যে আমি কিছুক্ষণ আগে বলেছি আমরা ফ্যান ছেড়েছি ফ্যানটা ছাড়লেই আমরা বাতাসটা ফিল করতে পারি ফ্যানটা অফ করে দিলে আমাদের গরম লাগে ফ্যানটা অফ করে দিয়ে আমাদের গরম লাগে তাহলে আমরা যখন ফ্যানটা অন করি তখন আমরা ফিলটা নিতে পারি তাহলে কি নিচে কি বলেছে দেখো লেট আস লার্ন ইয়ার ইজ এভরিহোয়ার বাতাস সব জায়গাতেই আছে আমাদের সব জায়গাতে বাতাস আছে যদি যেমন ধরো একটা কথা বলি যেমন লিফট হ্যাঁ লিফটে যদি হঠাৎ করে কারেন্ট চলে যায় কখনো এরকম কেউ প্রবলেমে পড়েছে কিনা জানি না আমি একবার হয়েছে আমার লিফটে কারেন্ট চলে গিয়েছিল
কারেন্ট যখন চলে গিয়েছিল লিফট অটোমেটিক বন্ধ হয়ে গেছে। আমি তো গরমে তোমার সবচেয়ে বড় কথা ভয় পেয়েছি, লিফট চলছে না, ওখানে কোনো বাতাস নেই, আলো ছিল না, তারপর তোমার ওখানে সাফোকেশন হয়ে গেছে, মানে ভয়। এরকম যদি আমরা কয়েক মিনিট এরকম থাকি তাহলে আমরা মারা যাব। এই যে বিভিন্ন জায়গায় দেখা যায় আগুন ধরে গিয়েছে, ঘরের দরজা বন্ধ হয়ে গিয়েছে, জানার সবকিছু বন্ধ হয়ে গিয়েছে, ওখানে বাতাস নেই, তখন সে কি হয়, সাফোকেটেড হয়ে মারা যায়, অনেকেই মারা যায় বাতাস ছাড়া, তাই আমরা এক মুহূর্ত বেঁচে থাকতে পারবো না। সবাই বুঝতে পেরেছ? সবাই বুঝতে পেরেছ? ওকে, তারপরে কি বলেছে দেখো, উই ক্যান নট সি ইয়ার, ওকে, উই ক্যান নট সি ইয়ার বাট উই ক্যান ফিল ইট। আমি আবার বলছি, আমরা বাতাসকে দেখতে পারি না, বাট আমরা বাতাস কি করতে পারি, ফিল করতে পারি। সবাই একটু হাত নিয়ে ফ্যানের নিচে দেখো, আমরা বাতাসটা ফিল করছি না। সবাই একটু হাতটা রাখো, দেখো সবাই, দেখো হাতটা রাখো, ফ্যানের নিচে রাখো, ফিল করছো না সবাই? সবাই ফিল করছো না ফ্যানের নিচে? সবাই আমরা বাতাসটাকে ফিল করছি, সবাই আমরা বাতাস, সবাই আমরা, হ্যাঁ সবাই আমরা বাতাসটাকে ফিল করছি, এবার আমরা বাতাসটা ফিল করতে পারি, বাট বাতাসটা আমরা দেখতে পাই না। কোনোদিন কেউ কখনো খালি চোখে বাতাস দেখতে পাবে না, কেউ কখনো খালি চোখে বাতাস দেখতে পারবে না, বাতাসটা হচ্ছে ফিল করার একটা জিনিস। তারপর কি বলেছে দেখো, উই ক্যান নট লিভ উইদাউট এয়ার, কোন প্রাণী, গাছপালা, জীব জন্তু, মানুষ কেউ বাতাস ছাড়া বেঁচে থাকতে পারবে না, এটা হচ্ছে কথা, কেউ বাতাস ছাড়া বেঁচে থাকতে পারবে না, কোন প্রাণী, কোন জীব জন্তু, কোন জন্তু কেউ কখনো বাতাস ছাড়া বেঁচে থাকতে পারবে না। ঠিক আছে, তাহলে আমাদের লেসন 19 ছিল ইয়ার, আমরা লেসন 19 কি পড়েছি, ইয়ার পড়েছি। ওকে এভরিওয়ান টার্ন দা পেজ 42, এবার সবাই পেজ নাম্বার 42 তে যাও, সবাই পেজ নাম্বার 42 তে যাও। 42 তে কি আছে দেখো, লেসন 20 ওয়াটার, লেসন 20 কি আছে, ওয়াটার, ওয়াটার, হ্যাঁ ওয়াটার, ওয়াটার এর বাংলা কি কেউ বলো তো, ওয়াটার এর বাংলা কি কেউ বলো, পানি, 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 পানি। আচ্ছা সুন্দর করে বলো বাবা, সুন্দর করে বলো, পানি, পানি, পানি। আচ্ছা ওয়াটার মানে হলো পানি, এতক্ষণ আমরা কি বলেছি, এয়ার মানে বাতাস, আমরা এতক্ষণ সবাই বাতাস দিয়ে পড়েছি, এখন আমরা পানি দিয়ে পড়ব, পানি দিয়ে আমরা পড়ব। তাহলে প্রথম লাইনটা কি লিখেছে দেখো সবাই, ওয়াটার ইজ নেসেসারি ফর লাইফ, পানি আমাদের জীবন ধারণের জন্য খুবই প্রয়োজনীয়, আমাদের জীবনে বেঁচে থাকার জন্য পানি খুবই উপকারী। আমরা বাতাস ছাড়া যেরকম চলতে পারি না একটা মুহূর্ত, ঠিক সেরকম আমরা পানি ছাড়াও আমরা এক মুহূর্তও চলতে পারবো না। কথা বুঝেছো? আমরা বাতাস ছাড়া যেরকম চলতে পারবো না, আমরা পানি ছাড়াও সেরকম চলতে পারবো না। তারপর এখানে আরো কি লিখেছে দেখো, অল লিভিং থিংস নিড ওয়াটার টু লিভ, প্রতিটা তোমার কি, প্রতিটা জীবন্ত প্রাণীর, প্রতিটা জীব পদার্থের, যারা লিভিং থিংস, যারা আমরা বেঁচে থাকি, লিভিং থিংস কি কি, প্লান্টস, এনিমেলস, আমরা জীব জন্তু মানুষ, এরা আমরা যারা আছি, তাদের আমাদের বেঁচে থাকার জন্য, জীবন ধারণের জন্য পানি প্রয়োজন। তুমি যদি 2-3 ঘন্টা পানি না খাও তোমার কেমন লাগবে, খুব পিপাসা লাগবে না, পানি ছাড়া থাকতে পারবা, কেউ কেউ বলো পানি ছাড়া থাকতে পারবা? যেমন আমরা, তোমরা কেউ কখনো, নো নো, তোমরা কেউ কখনো রোজা রেখেছো, তোমরা কেউ কখনো রোজা রেখেছো, রোজা কেউ রেখেছো কোনোদিন রোজা? হ্যাঁ আবার, আচ্ছা আবার, তাহলে আমরা যখন অনেকক্ষণ ফাস্টিং করি, যখন অনেকক্ষণ রোজাতে আমরা না খেয়ে থাকি, 15-16 ঘন্টা আমরা না খেয়ে থাকি, তারপর যখন আজান পড়ে, সবার প্রথমে আমরা সবাই কি খাই বলো তো, সবাই পানি খাই, সবাই আগে কি করি, একটা খেজুর খেয়ে, একটা খেজুর খেয়ে সবাই আগে পানিতে মুখে দিই, যখন পানিটা খাই আমাদের পিপাসাটা মিটে যায়, সারাদিন যে আমরা পানির অভাবে থাকি, তখন পানিটা পেলে আমাদের শান্তি লাগে। ওয়ালাইকুম আসসালাম,
পানিটা পেলে আমাদের পিপাসা মিটে যায়। আইমান আব্রাহাম মোবাইল মিউট করো, আইমান আব্রাহাম মোবাইলটা আনমিউট করো, মোবাইলটা আনমিউট করো, আইমান আব্রাহাম মোবাইল আনমিউট করো। তারপর দেখো পানি, উই নিড ওয়াটার টু লিভ, আমাদের বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন। অল অ্যানিমেলস নিড ওয়াটার টু লিভ, এবং দেখেছো প্রতিটা জীব জন্তুরই বেঁচে থাকার জন্য কি প্রয়োজন, পানি প্রয়োজন। প্রতিটা জীব জন্তুরই বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন। পানি ছাড়া কোনো গাছপালা, কোনো জীব জন্তু, মানুষ কেউ বেঁচে থাকতে পারবে না। আমি যদি গাছে পানি না দিই, বৃষ্টি না হয়, বৃষ্টির পানি গাছে না পড়ে, দেখবো ওই গাছ বড় হচ্ছে না, ওই গাছটা মারা যাচ্ছে। তাহলে ওই গাছটা কেন মারা গিয়েছে? ওই গাছটা পানির অভাবে মারা গিয়েছে। কেন মারা গিয়েছে? পানির অভাবে। কেউ অনেকক্ষণ পানি, আইমান আব্রার মোবাইলটা আনমিউট করো, বারবার বলছি, সবাই আনমিউট করেছে, তোমরাও আনমিউট করো। ইয়েস, ওকে, তোমরা সায়েন্স বুক খুলো পেজ নাম্বার 42, আইমান আব্রার সায়েন্স বুক খুলো পেজ নাম্বার 42, সায়েন্স বুক খুলো পেজ নাম্বার 42। তারপরে কি বলেছে দেখো, প্লান্টস অলসো নিড ওয়াটার টু লিভ, এই যে দেখেছো গাছেরও বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন। যাদের ছাদে বাগান আছে বা বারান্দার মধ্যে গাছ আছে, তখন দেখবা তোমাদের মারা বা বুড়া তখন সবাই দেখবা কি দেয়, গাছে সবসময় পানি দেয়। গাছে পানি না দিলে গাছটা কি হয়ে যায়, মারা যায়, আস্তে আস্তে শুকিয়ে যায়, মূর্ছে যায়, তখন গাছটা আস্তে আস্তে কি হয়, মরে যায়। তাহলে আমাদের পানি ছাড়া একটা মুহূর্ত আমরা বেঁচে থাকতে পারবো না, একটা মুহূর্ত আমরা পানি ছাড়া কি করতে পারবো না, বাঁচতে পারবো না। তারপর এখানে কি লিখেছে দেখো, ওয়াটার ইজ নেসেসারি ফর লাইফ, অল লিভিং থিংস নিড ওয়াটার টু লিভ, সেম কথাটা আবার বলেছে, আবার আমি বলি। আচ্ছা আমি তোমাদেরকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করি, ওয়াটার আমাদের কি কাজে লাগে, এরকম দুটা ওয়ার্ড বলো, কে আগে বলতে পারবে বলো, ওয়াটার পানি আমাদের, আমি বলবো, হ্যাঁ বলো বলো, একজন একজন বলো, একজন একজন, হ্যাঁ একজন একজন বলো, মুনতাহা বলো বলো। একটু পরে আবার মোবাইল আনমিউট করো। আচ্ছা এবার সারিতা বলো, সারিতা বলো, সবাই রেডি হও, সবাইকে জিজ্ঞেস করবো, সবাই প্রিপারেশন নিয়ে ফেলো, সবাই প্রিপারেশন নিয়ে ফেলো, সবাইকে জিজ্ঞেস করবো, সবাইকে জিজ্ঞেস করবো আমাদের খাবার সময়ের জন্য। শুধু এতটুকুই আর কিছু নেই? আস্তে আস্তে বলো বাবা, কথা বুঝে যাচ্ছে না, আস্তে আস্তে বলো। তারপরে দেখো আমি, হ্যাঁ আরাফ ফিনিশ করেছে, আরাফের পর এবার ফারিয়াদ বলো, ফারিয়াদ বলো, হোয়াই উই ইউজ ওয়াটার, আমরা কেন ওয়াটার ইউজ করি বলো। পানি আমাদের জন্য, গাছে দেওয়ার জন্য, বলো তুমি বলো, সমস্যা নাই, সাজিয়ে বলো, আস্তে আস্তে সাজানো যাবে, বলো।
তুমি বলতে থাকো, কোনো সমস্যা নেই, বলো। গাছে গাছে দেওয়ার জন্য কি লাগে? পানি লাগে না? গাছের কি পানি লাগে? আচ্ছা, তারপরে আরেকটা বলো, আর কি বলো? রান্না করার জন্য পানি লাগে। রান্না করার জন্য পানি লাগে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এরপর কে বলবে? এরপর কে বলবে? ওকে মুনা, মুনা বলো। ওকে মুনা হাত তুলেছে আগে, মুনা বলো। হ্যাঁ মুনা বলো। ওয়াটার আমাদের জন্য গাছে দেওয়ার জন্য লাগে। এলা এই এই লাইনটা তো আমি অনেকবার শুনেছি অলরেডি, তিন চার জনে বলে ফেলেছে। একটু নেক্সট ডিফারেন্ট কিছু বলো, একটু ডিফারেন্ট কিছু বলো। কি আছে ডিফারেন্ট কিছু? আমাদের খাওয়ার জন্য কি লাগে? ড্রিঙ্কিং ওয়াটার। আমাদের কি ড্রিঙ্কিং ওয়াটার? আমাদের পানি খেতে কি লাগে? খাওয়ার জন্য কি লাগে? পিপাসা পেলে কি করি? আমরা পানি খাই। তারপর গোসল করার জন্য কি লাগে? পানি লাগে গোসলের জন্য। হ্যাঁ গোসলের জন্য কি লাগে? পানি লাগে। আচ্ছা ঠিক আছে মোনা, তুমি এবার আবান বলো। আমরা পানি পান করি এবং পানি দিয়ে রান্না করি। আচ্ছা, এটাও রান্নাটা অনেকবার হয়ে গেছে। আর কেউ? এবার মাহির বলো, মাহির বলতে পারবে? মাহির বলো, মাহির বলো। বলো মাহির। আইমান আবার, আমি বারবার মোবাইলটাকে আনমিউট করছি, তোমরা মিউট করে দিচ্ছ কেন বারবার? আর কিছু করবে না, হাত দিবে না? হ্যাঁ বলো মাহির, বলো পানি আমাদের কি কাজে লাগে? বলো পানি আমাদের কি কাজে লাগে? বলো ডু ফাস্ট বলো। আচ্ছা রাদি বলো, রাদি বলো পানি আমাদের কি কাজে লাগে? বলো আমরা খাই আর রান্না করি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মাহির বলো, মাহির শুনছি বলো, মাহির শুনছি বলো, বলতে পারবে? পারবে বলতে? তারপর আরেকটা বলো, আরেকটা বলো, একটা বলেছো, আরেকটা, একটা বলেছো। তুমি চিৎকার করলে তো হবে না, আমাকে বলতে দাও। তুমি একটা বলেছো, আরেকটা বলো। হ্যাঁ পানি আমাদের কি কাজে লাগে? একটা বলেছো, আরেকটা বলো। না পারলে তুমি বুকটা আবার ভালো করে পড়ো, সমস্যা নেই। আইমান আবরার, আইমান আবরার তোমরা বলতে পারবে পানি আমাদের কি কাজে লাগে? আইমান আবরার কেউ একজন কি বলতে পারবে পানি আমাদের কি কাজে লাগে? আচ্ছা না পারলে থাক। সৈয়দা মুনতাহা বলতে পারবে? সৈয়দা মুনতাহা বলতে পারবে পানি আমাদের কি কাজে লাগে? বলো ঠিক আছে, সমস্যা নেই, সমস্যা নেই। আচ্ছা আমরা আবার প্রশ্নে চলে যাই, সবাই মিউট করো। দেখো পেজ নাম্বার সবাই 43 তে আসে। এই যে আমরা এতক্ষণ পড়লাম, তোমাদেরকে এতক্ষণ জিজ্ঞেস করলাম পানি কি কাজে লাগে, পানি কি খাবার ব্যবহার করা হয়, পানির ইউজটা কি, এই দেখো এখানে কি সুন্দর করে দিয়ে দিয়েছে। উই ইউজ ওয়াটার ফর, প্রথমে দেখো প্রথম পিকচারটা কি দেয়া আছে, দেখো ড্রিঙ্কিং পানি পান করছে, ড্রিঙ্কিং পানি পান করা, তারপরে কি বাথিং গোসল করা, বাথিং মানে কি গোসল করা, কুকিং কুকিং মানে রান্না করা, কুকিং মানে রান্না করা, ওয়াশিং সে হাত ওয়াশ করছে, হাত মুখ ধুচ্ছে, ওয়াশিং, ক্লিনিং, ইউটেন্সিলস সে থালা বাসন গুলো কি করছে, মারছে, সে থালা বাসন গুলো কি করছে, মারছে, ক্লিনিং ফ্লোরস আমাদের ঘর মোছার জন্য, ঘর পরিষ্কার করার জন্য কি লাগে,
पानी लागे তাহলে 1 2 3 4 5 6 ছয়টা কাজে এখানে পানি রতে অলরেডি ইউজ দেখিয়ে ফেলেছে তারপর আবার কি প্ল্যান্টের ওয়াটার প্রয়োজন তারপরে एनिमल्स এর ওয়াটার প্রয়োজন এগুলো আমরা অনেক কিছু সম্পর্কেই প্রয়োজনগুলো জানলাম লেট আস ডান লাস্টে নিচে একটা কথা লিখেছে কথাটা পড়ো we use water for drinking bathing cooking washing and cleaning that means amader porishkar porichhonnota khawa gosol ranna kora ebong dhoa pala hat mukh dhoto kora sob kichur jonno amader ki proyojon sob kichur jonno amader proyojon pani tar mane amra pani chhara ekti muhurto amra bachte parbo na tumi dekho to class e 2 ghonta pani na khe thakte parbe parbo na amader class shesh hole amra onekei kintu pani kheye feli কারণ আমাদের পানির পিপাসা অনেক বেশি পেয়ে যায় সবাই কিন্তু বেশি বেশি করে পানি খাবে আর এই কোভিড সিচুয়েশনে সবাই অনেক বেশি বেশি পানি খাবে পানি না খেলে কিন্তু অনেক রোগ হয় এই কথাটা সবসময় মনে রাখবে সবাই সবাইকে এমনিতেই বলছি আমি সবাই বেশি বেশি করে বাসায় পানি খাবে বিশুদ্ধ পানি খাবে সবাই বেশি বেশি করে পানি এখন পানি সবাই ফুটিয়ে ফিল্টার করে তারপরে খাবে চারিদিকে টাইফয়েড হচ্ছে তোমার টেটের অসুখ হচ্ছে ডেঙ্গু হচ্ছে ডেঙ্গু তো অবশ্য পানিবাহিত রোগ না বাট টাইফয়েড বিভিন্ন পেটের অসুখ এগুলোর জন্য পানি দায়ী তাই পানিকে পরিষ্কার করে সিদ্ধ করে বা ফিল্টার করে তারপর কি করতে হবে পানি খেতে হবে আর সবাই আজকে থেকে অনেক বেশি বেশি পানি খাবে প্রতিদিন তোমাদের যে বয়স কি মিস বলো আমার পাঁচ গ্লাস পানি খাইতে ইচ্ছে করে হ্যাঁ পাঁচ গ্লাস কেন ছয় সাত গ্লাস খাবে তারপর বলছি সবাই কিন্তু ছয় থেকে সাত আট গ্লাস পানি খাবে প্রতিদিন একদম মগ ভর্তি করে পানি খাবে একটু একটু করে পানি খেলে কিন্তু পানিটা হবে না খাওয়া কিভাবে খাবে মগটা ভর্তি করে পানির যে গ্লাস আছে গ্লাসটা ভর্তি করে পানি খাবে অথবা কোন ফ্রুটসের জুস খাবে পানি জাতীয় বেশি খাওয়া খাবে বুঝছো पानी जातीय खावाटा बेशी खाबे अच्छा ताहले आमादेर चैप्टर की पढ़ा होए गेलो पानीटा पढ़ा होए गेलो एबार सबाई पेज उल्टाओ पेज नंबर लेसन 21 सबाई जाओ पेज 44 ए सबाई जाओ पेज 44 सबाई पेज 44 ए जाओ वेदर आबहावा एतक्षण आमरा पढ़ेछि एयर वाटर आर एखन आमरा पढ़ब आबहावा वेदर वेदर दिए पढ़बो वेदर दिए पढ़बो তাহলে পিকচার গুলো দেখো এখানে কি লেখা আছে স্কাই ইন দা মর্নিং সকাল বেলার আকাশ দেখাচ্ছে এই প্রথম পিকচারটাতে জি এটা সকাল বেলার আকাশ দেখাচ্ছে তারপর হচ্ছে স্কাই এট নুন দুপুর বেলার আকাশ দেখাচ্ছে উপরে সূর্য দেখেছো দুপুর বেলার আকাশ উপরে সূর্য স্কাই ইন দা ইভিনিং দেখো সূর্যটা কি যাচ্ছে অস্ত যাচ্ছে sky at night দেখো sky at night এ কি আছে আকাশে চাঁদ উঠেছে আকাশে কি উঠেছে আকাশে চাঁদ উঠেছে তাহলে এখানে কি বলেছে দেখো weather changes from time to time আমাদের weather সব সময় কিন্তু এক রকম থাকে না যেমন গতকাল অনেক বৃষ্টি পড়েছে তাই না বাট আজকে অনেক রোদ শাইনি গতকাল ছিল কি rainy অনেক বৃষ্টি পড়েছে গতকাল ছিল অনেক rainy কিন্তু আজকে কি আজকে অনেক শাইনি আজকে অনেক শাইনি আজকে অনেক রোদ উঠেছে আজকে ঝকঝক করছে চারিদিকে ইট ইজ কুল ইন দা মর্নিং সকালবেলা ওয়েদার কি থাকে সকালবেলা যখন ফজরের আজান পড়ে এরপর তখন ওয়েদারটা কি থাকে ঠান্ডা থাকে এরপর ওয়েদারটা কি থাকে তখন তো সূর্য ওঠে না তখন ওয়েদারটা কি থাকে ঠান্ডা থাকে এট নো ইট ইজ হট যখন আমাদের মাথার উপর আকাশে অনেক সূর্যটা উঠে যায় তখন কি হয় দুপুরবেলা অনেক গরম থাকে দুপুরবেলা কি হয় অনেক গরম থাকে Again, it is cool in the evening and at night. আবার যখন রাত হয়ে যায় সূর্য ডুবে যায় তখন কি হয়ে যায় চারিদিকে ঠান্ডা হয়ে যায় চারিদিক কি হয়ে যায় ঠান্ডা হয়ে যায় Weather changes from time to time. আবহাওয়া সময়ের সাথে সাথে পরিবর্তন হয় Weather changes from day to day. দিনে দিনে আবহাওয়া চেঞ্জ হয় দিনে দিনে আবহাওয়া চেঞ্জ হয় যেমন গরমকালে অনেক বেশি গরম লাগে শীতকালে অনেক ঠান্ডা লাগে বর্ষাকালে অনেক বৃষ্টি পড়ে একটু ঠান্ডা ঠান্ডা লাগে বসন্তকালে আবার চারিদিকে খুব সুন্দর চারিদিকে ঝলমল করে রোদ উঠে সুন্দর করে আবহাওয়া থাকে এক এক সময় আমাদের এক এক দিন থাকে এক এক সময় কি থাকে এক এক দিন থাকে তাহলে এখানে আমরা প্রথমে কি পড়ছি দেখো
weather changes from time to time. It is cool in the morning. At noon, it is hot. Again, it is cool in the evening. At night, weather changes from time to time. Weather changes from day to day. সেটাই বলছি প্রতিদিন কিন্তু একই weather থাকে না এটা সবাই কিন্তু মনে রাখবে আজকে যেমন রোদ উঠেছে ঝলমল করছে চারিদিকে আগামী কাল যে রোদ উঠবে তার কোনো কথা নেই আগামী কাল আবার বৃষ্টি হতে পারে প্রতিদিন কিন্তু একই অবস্থায় থাকে না প্রতিদিন কি হয় একই অবস্থায় থাকে না মি জিনিস আপনি কেমনে বুঝেছেন আজকে অনেক সুন্দরভাবে রোদ উঠেছে আজকে তুমি বাইরের দিকে তাকালেই তুমি দেখবে আজকে তুমি বাইরে যখন তাকাবে তুমি বারান্দা দিয়ে দেখো জানালা দিয়ে দেখো তখন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম রোদ উঠেছে সবাই দেখোনি ঘুম থেকে উঠেই দেখা গেল যে সকালে অনেক রোদ উঠেছে ঠিক আছে সকালে উঠলেই আমরা বুঝতে পারবো ঘুম থেকে উঠেই দেখতে পারবে তোমরা সবাই অনেক রোদ উঠেছে তারপরে দেখো পেজ নাম্বার 45 এ আসো পেজ নাম্বার 45 এ আসো সবাই এখানে কি বলেছে সানি ডে এ সানি ডে দেখো একটা সূর্য উঠেছে বাবা অফিসে কাজ করছে ছেলেটা কি করছে জুস খাচ্ছে মা কাজ মা গরমে বাতাস করছে মা গরম লাগছে তাই মা গরমে বাতাস করছে তারপর একটা কি দেখো এ ক্লাউডি ডে কি একটা ঝড়ময় একটা দিন হ্যাঁ মেঘাচ্ছন্ন একটা দিন দেখো জোরে জোরে বাতাস বলছে এখানে বাতাসের পিকচার দেয়া আছে জোরে জোরে বাতাস বলছে রেইনি ডে এখন কি চলছে এখন তো বর্ষাকাল এই আমাদের রেইনি ডে দেখো বাচ্চাটা ছাতা নিয়ে স্কুলে যাচ্ছে রেইনকোট পরেছে বাবাটা রেইনকোট পরেছে সবার মাথায় ছাতা এখন রেইন রেইনি ডে তে সবাই ম্যাক্সিমাম কি পরে আমব্রেলা ইউজ করে এবং রেইনকোট ইউজ করে কেন প্রোটেকশনের জন্য যাতে আমাদের বৃষ্টির পানি গায়ে না লাগে সেজন্য আমরা রেইনকোট ইউজ করি এবং আমব্রেলা ইউজ করি এখন যদি স্কুল খোলা থাকতো তাহলে তোমাদের ম্যাক্সিমাম সবার ব্যাগে রেইনকোট থাকতো অথবা আমব্রেলা থাকতো কেন যে কোনো সময় এখন বর্ষাকাল যে কোনো সময় হঠাৎ করে বৃষ্টি আসতে পারে বর্ষাকালের কোনো নির্দিষ্ট সময় নেই যে কোনো সময় হঠাৎ করে বৃষ্টি আসতে পারে তারপরে দেখো এ কোল্ড ডে শীতকাল শীতকালে দেখো সে আগুন পোহাচ্ছে শীতকালে দেখো আগুন পোহাচ্ছে সে গরম কাপড় পরে আছে আর নিচে দেখো মা বাবা ছোট্ট ছেলেটি কি করেছে মাথায় টুপি দিয়ে আছে আর সোয়েটার পরে আছে সবাই সবাই কি আছে সোয়েটার পরে আছে যখন নভেম্বর ডিসেম্বরের দিকে আমাদের সবার ঠান্ডা লাগে তখন ওটাকে আমরা শীতকাল বলি যখন ঠান্ডা ঠান্ডা ভাব হয় হ্যাঁ তখন দিনের বেলা সূর্যটা অনেক দেরিতে উঠে এখন গ্রীষ্মকালে সূর্যটা যত তাড়াতাড়ি উঠে শীতকালে সূর্যটা অনেক দেরিতে উঠে এগুলো হচ্ছে এক একটা চেঞ্জিং ওয়েদারের এক একটা চেঞ্জিং এই যে তোমার এই জিনিসটা মানে বুঝালো কি সানি ডেতে ওয়েদার থাকে একরকম ক্লাউডি ডেতে ওয়েদার থাকে আরেক রকম রেইনি ডেতে ওয়েদার থাকে একরকম কোল্ড ডেতে ওয়েদার থাকে একরকম এক এক সময় আমরা এক এক ওয়েদার ফেস করি তার মানে বুঝেছো এক এক সময় আমরা এক এক ওয়েদার ফেস করি দেখো এই লিখেছে লাস্টে লেট আস লার্ন আমরা এখান থেকে কি শিখলাম ওয়েদার চেঞ্জেস ফ্রম টাইম টু টাইম ফ্রম ডে টু ডে সময়ের সাথে দিনের দিন পর দিন আবহাওয়া চেঞ্জ হয় সময়ের সাথে দিনের পর দিন আবহাওয়া কি হয়ে যায় চেঞ্জ হয়ে যায় আবহাওয়া চেঞ্জ হয়ে যায় এখন আমাকে বলো আমাদের এটাই হচ্ছে আমাদের সেকেন্ড টার্মের আজকে এটাই চ্যাপ্টার শেষ সায়েন্সের আর কিছু নেই এই তিনটা চ্যাপ্টার বাকি ছিল এই তিনটা চ্যাপ্টার আমি রেখে দিয়েছিলাম কারণ ইয়ার ওয়াটার এবং ওয়েদার এই তিনটা একসাথে পড়ার জন্য এই তিনটা আমাদের খুব দরকারি ছিল এই তিনটা একসাথে পড়ার জন্য আমি রেখে দিয়েছিলাম এখন তোমরা একটু চোখ বুলিয়ে নাও ইয়ার ওয়াটার এবং ওয়েদারে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা তোমরা একটু বুকটাতে চোখ বুলিয়ে নাও তোমাদের তিনটা চ্যাপ্টারের মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা সবাই একটু দেখে নাও সবাই একটু দেখো একটু দেখো সবাই দেখো
আমাদের সময় কিন্তু শেষ, আর 2 মিনিট আছে। আমাকে বলো তোমাদের কারো কোনো এটাতে না বুঝার কোনো প্রবলেম থাকলে বলো। এটা এটা হোমওয়ার্ক থাকবে, বাসায় রিডিং করবে। এটা হোমওয়ার্ক থাকবে, বাসায় সবাই রিডিং করবে। এটাই হোমওয়ার্ক, বাসায় সবাই রিডিং করবে, এটাই হোমওয়ার্ক। বাসায় সবাই এটা ভালো করে রিডিং করবে, আর যদি কোনো কোশ্চেন অ্যারাইজ হয় বা কোনো কোশ্চেন সম্পর্কে জানা থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করবে, আমি পরের ক্লাসে বলে দিব। ঠিক আছে, আমি স্টপ শেয়ারিং দিচ্ছি। আমাদের ক্লাসের টাইম সবাই কোথায় গেল? আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আলাইকুম সালাম, পরের ক্লাসে আবার দেখা হবে, পরের ক্লাসে আবার দেখা হবে।